নমস্কার বন্ধুরা, ভয়েস অব যুথিকা ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের নিবেদন। নিহার রঞ্জন গুপ্তের লেখা ছোট গল্প পাঠ করতে চলেছি, একখানি মুখ। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। এক মাথা ঝাঁকড়া চুল, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি মুখটাকে যেন সবটাই গ্রাস করেছে। কেবল সেই ঝাঁকড়া রুক্ষ চুল ও কাঁচা পাকা দাড়ির ভেতর থেকে চোখ দুটোর ধারালো ছুরির ফলার মতন শানিত দৃষ্টি যেন দুটো ক্ষুধার্ত অগ্নিগোলকের মতোই তাকিয়ে থাকে। হঠাৎ সেই দৃষ্টির সঙ্গে চোখাচোখি হলে গায়ের ভেতরটা কেমন যেন শিউরে ওঠে। কানাই মিস্ত্রি, আঁকাবাঁকা অপরিসর গলিটা ঘুরপাক খেতে খেতে যেখানে গিয়ে শেষ হয়েছে টিনের চালের একটা ছোট খুপড়ি ঘর, চারপাশে পুরাতন টিনের বেড়া, তারই মধ্যে কানাই মিস্ত্রির কাঠের কারখানা। কানাই সুতোর মিস্ত্রি, আলো বাতাসের সঙ্গে সম্পর্কহীন, স্যাঁতস্যাঁতে আধো ছায়ায় ঘেরা সেই ঘরখানির মধ্যে কানাই মিস্ত্রি তার কারখানা খুলে বসেছে। মালিক বলতেও সে, কারিগর বলতেও সে। চারিপাশে ছোট বড় মাঝারি সব কাঠের টুকরো ছড়ানো, তুরপুন, বাটালি, করাত, ছেনি সব যন্ত্রপাতি। একধারে ছোট একটা দড়ির খাটিয়া, বিছানা তার ওপরে অত্যন্ত মলিন ছিন্ন একটি শয্যা, তারই পাশে একটি তোলা উনান, একটি অ্যালুমিনিয়ামের কালিপড়া হাঁড়ি ও দু চারটে অন্যান্য নিত্য ব্যবহার্য তৈজসপত্র। কাঁচা পাখা চুল ও দাড়ি দেখেই কানাই মিস্ত্রির সত্যিকারের বয়সটা নিরূপম করা দুঃসাধ্য, কেননা পাকানো রুক্ষ হার সর্বস্ব দেহটার মধ্যে এখনও যে কোথাও ঘুণ ধরেনি সেটা দেখলে আর বুঝতে কারোই কষ্ট হয় না। কাজ কারবারও কানাই মিস্ত্রির এমন কিছু একটা ভারী বা দামি নয়। কাঠের পুতুল, জলচৌকি, বাতিদান, ফুলদানি, দোয়াতদানি, ঠাকুরের সিংহাসন এই সবই সে তৈরি করে। কিন্তু ছোট কাজ হলে কি হবে, সেই সব ছোট ছোট জিনিসের গায়ে এমন সব বিচিত্র আশ্চর্য রকমের ফুল, লতা, পাতা প্রভৃতি কারুশিল্প সে খুদে তোলে যে দেখলে চোখ আর ফেরানো যায় না। নিজে কখনো সে বেচতে যায় না তার তৈরি জিনিস। সাহেব পাড়া, অন্যান্য বনেদি পাড়া থেকে বড় বড় নাম করা দোকানদারেরাই এসে খুঁজে পেতে কিনে নিয়ে যায় কানাই মিস্ত্রির হাতের তৈরি সব জিনিসগুলো। তারপর সেইগুলো যখন বিরাট দোকানের আলো ঝলমল সব সুদৃশ্য কাচের শোকেসের মধ্যে সাজিয়ে রাখা হয় দামের কাঠ সুতো দিয়ে গেঁথে, তখন তার আভিজাত্যের পাতায় কোথাও কানাই মিস্ত্রির নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না। সকাল থেকে রাত নটা এবং কোনো কোনো দিন হয়তো সারাটা রাতই কেটে যায় কাজের মধ্যে। তবে ওই গলির বাসিন্দারা মধ্যে মধ্যে কোনো স্তব্ধ নিশীতে শুনতে পায় একটি করুণ বেহালার সুর, একটি কান্নার ধ্বনি। স্তব্ধ রাত্রির অন্ধকার যেন বিনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। আজ প্রায় বারো তেরো বৎসরের ওপরে গলির অধিবাসীরা দেখে আসছে কানাই মিস্ত্রি ও তার ওই খুপড়ির মধ্যে ছোট কারখানাটা। কারো সঙ্গে তার আলাপ নেই, কারো সঙ্গেই তার ভাব নেই, একা কানাই মিস্ত্রি। ইহ সংসারে কানাই মিস্ত্রির আপনার জন কেউ আছে কি না তাও কেউ জানে না বা শোনেনি। ঘরটার অপরিসর খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালেই দেখা যায় একটি হাঁটু একপাশে ভেঙে ও অন্য হাঁটুটি ভাঁজ করে কানাই মিস্ত্রি আপন মনে কাজ করে চলেছে টুক টুক করে। কখনো কেউ গিয়ে সেই খোলা দরজার সামনে দাঁড়ালে বা নাম ধরে ডাকলে একবার হয়তো চোখে তুলে তাকাবে, খরিদ্দার হলে দুটো একটা কথায় কাজ সেরে আপন কাজে মন দেবে, অন্য কেউ হলে কথাই বলবে না, যেন ভ্রুক্ষেপ নই কে এলো। সেদিনও শীতের মধ্যাহ্নে একটা ময়লা চাদর গায়ে কানাই মিস্ত্রি আপন মনে একটা কাঠের বাতিদানের ওপরে একটি মালতীলতা কুদে কুদে তুলছিল। নিঃশব্দ পদসঞ্চারে কে একজন তার সামনে এসে দাঁড়িয়েছে, সে তা টেরও পায়নি।
হঠাৎ এক সময় কাজ করতে করতে সামনের দিকে চোখ তুলে তাকাতেই কানাই মিস্ত্রি দেখল এক জোড়া কোমল শান্ত চোখের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ। 12-13 বৎসরের একটি মেয়ে, রোগাটে চেহারা, গায়ের রং কালো, কিন্তু অপরাজিতা ফুলটির মতোই যেন স্নিগ্ধ শ্যাম। মাথায় এক রাশ ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালের দুপাশ দিয়ে ও কাঁধের সবটাই ঢেকে গুচ্ছ গুচ্ছ নেমেছে। মুখের আদলটি গোল, কিন্তু চোখ দুটির বুঝি তুলনা হয় না, গায়ের কোথায় কোনো অলংকার নেই। একমাত্র দুটি চারু কোমল মণিবন্ধে এক গাছি করে লাল রেশমি চুড়ি ছাড়া, পরনে একটি মলিন রঙিন মিলের শাড়ি, গায়ের ততোধিক মলিন ছিন্ন একটি ব্লাউজ। হাঁটু ভেঙে বসে এক দৃষ্টে তাকিয়েছিল মেয়েটি কানাই মিস্ত্রির হাতের মধ্যে ধরা অসমাপ্ত বাতিদানটির দিকেই। কানাই মিস্ত্রি অবাক হয়ে কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইল। সে একটু বেশ আশ্চর্য হয়েছিল, এপাড়ার ছেলেমেয়েরা কখনো তার ছায়া মারায় না, তাকে ভয়ের সঙ্গেই দূর থেকে বরাবর পরিহার করে চলে। আর এও সে শুনেছে এপাড়ার মায়েরা তাদের অশান্ত দামাল ছেলেমেয়েদের জুজুবুড়ো বলে তার নাম করে ভয় দেখিয়ে শান্ত করে। কিন্তু ওই 12-13 বছরের মেয়েটির শান্ত চোখের দিকে তাকিয়ে কানাই মিস্ত্রি যেন কেমন একটা অবাকই হয়ে যায় এবং কয়েক মুহূর্ত সম্মুখে উপবিষ্ট নির্বাক মেয়েটির দিকে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মন দেয়। আরও 15 মিনিট কেটে গেল, আবার কানাই মিস্ত্রি মুখ তুলল। তেমনি করেই ঠিক বসে আছে মেয়েটি। কি চাও জিজ্ঞাসা না করে পারে না কানাই মিস্ত্রি। কানাই মিস্ত্রির কথায় মেয়েটি ওর মুখের দিকে তাকালো, কি যেন বলবার চেষ্টা করে প্রত্যুত্তরে, কিন্তু ঠোঁট দুটি সামান্য একটু কেঁপে ওঠা ছাড়া আর কোনো শব্দই বের হয় না। তারপর একসময় মেয়েটি নিঃশব্দে যেমন এসেছিল তেমনি নিঃশব্দে উঠে চলে গেল। পরের দিনও আবার হঠাৎ এক সময় কাজ করতে করতে চোখ তুলে কানাই দেখল সেই মেয়েটি আজও তেমনি ওর সামনে নিঃশব্দ বসে আছে। তার পরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি। সেদিন আর কানাই মিস্ত্রি চুপ করে থাকতে পারল না, প্রশ্ন করে, কে তুমি বলো, কাদের বাড়ির মেয়ে? আজও মেয়েটির ঠোঁট বারেকের জন্য কেবল নিঃশব্দে কেঁপে উঠল মাত্র, কিন্তু শব্দই বের হল না। ভয় কি বলো না, কি নাম তোমার? তবু মেয়েটি কথা বলে না। এমন সময় একটি পৌর দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকে, নারানী, ও নারানী, হতভাগী তুই এখানে এসে বসে আছিস, আর খুঁজে খুঁজে আমি হয়রান। বুড়ি এসে একেবারে সোজা মেয়েটির সামনে দাঁড়াল। আপনার মেয়ে বুঝি? কানাই জিজ্ঞাসা করে। না হতভাগী, আমার নাতনি, বড় লক্ষ্মী মেয়ে। বাহ, লক্ষ্মী বটে, সব খেয়ে বসে আছে, আহা তাও যদি কথা বলতে পারত, বুড়ি বলে। চমকে তাকায় বুড়ির মুখের দিকে কানাই মিস্ত্রি, জিজ্ঞাসা করে, কেন, ও কি কথা বলতে পারে না? না বোবা বোবা, চমকে উঠল যেন কানাই মিস্ত্রি। নারানীকে নিয়ে বুড়ি চলে গেল। পরের দিন দ্বিপ্রহরে কানাই গত কয়েকদিনের অর্ধসমাপ্ত বাতিদানটার ওপরে সূক্ষ্ম মালতীলতার ধারে ধারে ছোট ছোট ফুলগুলি কুদে তুলছিল। নারানী এসে সামনে দাঁড়াল। কানাই নারানীর মুখের দিকে তাকিয়ে বললে, বস। নারানী বসে ভীরু কম্পিত হাতে একটি কাঠের টুকরো আঁচলের তলা থেকে বের করে এগিয়ে দিল কানাইয়ের দিকে। কি হবে এটা দিয়ে? আঙুল তুলে নিঃশব্দে একটি পুতুলের দিকে দেখালো নারানী। পুতুলটি একটি মেয়ের, কানাইয়ের হাতে তৈরি, মৃদু হাসল কানাই। তারপর হঠাৎ কি ভেবে নারানীর হাত থেকে কাঠের টুকরোটা নিয়ে হাত বাড়িয়ে পুতুলটা তুলে এগিয়ে ধরল নারানীর দিকে, বলল, এই নাও। কিন্তু নিঃশব্দে মাথা হেলিয়ে প্রতিবাদ জানালো বোবা মেয়ে, না এটাই নাও না। না মাথা হেলায় বোবা মেয়েটি, নাও, এইটে তুমি নাও, না
আবার মাথা হেলায় মেয়েটি। কানাই এবারে যেন কি ভাবে, তারপর মৃদু কণ্ঠে বলে, বেশ নতুনই একটা তোমাকে তৈরি করে দেব। নারানির দেওয়া কাঠের টুকরোটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ দেখে নিল কানাই মিস্ত্রি। তারপর বাটালিটা পাশ থেকে তুলে নিয়ে হাতুড়ির সাহায্যে কাঠের টুকরোটা কাটতে শুরু করল। একদিন, দুদিন, তিন দিন, চার দিন কেটে যায়। কানাই একটা নতুন পুতুল গড়তে ব্যস্ত। রোজ বোবা মেয়েটি সামনে এসে বসে তাকিয়ে থাকে। কাঠের টুকরো আজ আর নেই, ফুটে উঠেছে শিল্পীর হাতের কারুকার্যে একটি মুখ। কানাই যেন মেতে উঠেছে কি এক নেশায়, চোখ দুটি যেন ঠিক আসছে না, ঠোঁটের নিচে কোমল ভাঁজটি যেন ঠিক ফুটছে না। কানাইয়ের মন খুঁতখুত করে। পঞ্চম দিনে বোবা মেয়েটি এলো না, ষষ্ঠ দিনেও না। কানাইয়ের হাতের কাজ কিন্তু এদিকে শেষ হয়েছে। ওই কাজটি শেষ হবার পর আর যেন কিছুতেই কানাইয়ের মন বসছে না। সর্বক্ষণ কেবল তৈরি পুতুলটির সামনে বসিয়ে রেখে নির্নিমেষে সেই দিকে তাকিয়ে থাকে কানাই। আর কান দুটো তার ক্ষীণ একটি পদশব্দের আশায় আশায় উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু কোথায় সেই বোবা মেয়ে নারানি? মেয়েটি যদি আসত এই মাত্র, জানেও না কানাই কোথায়, ওই গলির মধ্যে কোন বাড়িতে থাকে মেয়েটি। ঠিকানা তার জিজ্ঞাসাও করেনি এবং জিজ্ঞাসা করার প্রয়োজনও কোনোদিনও বোধ করেনি। নয় দিনের দিন সন্ধ্যার পর এলো একজন চেনা খরিদ্দার। প্রায় লোকটা এসে কানাইয়ের হাতের তৈরি জিনিস তার দোকানের জন্য কিনে নিয়ে যায়। আজও সে এসেছিল নতুন কিছু কিনতেই, কিন্তু এসে দেখল বাহ্য জ্ঞান রহিত হয়ে মিস্ত্রি যেন বসে আছে। মিস্ত্রি? চমকে মুখ তুলে তাকালো কানাই মিস্ত্রি আগন্তকের দিকে। ইতিমধ্যে সামনের কাঠের তৈরি মুখখানির দিকে নজর পড়েছিল আগন্তকের। বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠে, বাহ, চমৎকার! শুধু একটি মেয়ের মুখ, কিন্তু মনে হয় যেন একেবারে জীবন্ত। চমৎকার মুখখানি তো করেছো মিস্ত্রি। বলতে বলতে নিচু হয়ে জিনিসটা তুলতে যেতেই কানাই হা হা করে চেঁচিয়ে ওঠে, ছুঁয়ো না, ছুঁয়ো না, বলছি! কি হলো? কানাইয়ের মেজাজে চমকে অবাক হয়ে যায় আগন্তক। কি কি চাও এখানে? যাও যাও, বলছি! তবুও সেই আগন্তক বলবার চেষ্টা করে, কি হলো মিস্ত্রি? আমি যে কিছু সওদা করতে এসেছিলাম। বেচবো না, বেচবো না তোমাদের আর কিছু, যাও যাও এখান থেকে। আগন্তককে অজ্ঞতা স্থান ত্যাগ করতেই হয়। কিন্তু তারপর আরও সাতটা দিন কেটে যায়। বোবা মেয়ে নারানির কিন্তু তবু পাত্তা পাওয়া যায় না। আবার যেদিন মিস্ত্রির কাজে হাত দেয়, সুন্দর একটি নকশা কাটা কাঠের চৌকিটি তৈরি করে তারই ওপরের কাঠের মুখখানি বসিয়ে এক ধারে রেখে দেয় কানাই মিস্ত্রি। দেখতে দেখতে ক্রমে চারটে মাস কেটে গেল। জলচৌকির ওপরে সেই কাঠের মুখখানি তেমনি বসানো আছে। কানাই মিস্ত্রির অপেক্ষার উগ্রতাটা যদিও আজ অনেক কমে এসেছে, কিন্তু আজও মধ্যে মধ্যে কোনো কাঠের টুকরোর বুকে কিছু কুদে তুলতে তুলতে অন্যমনস্ক মিস্ত্রি অদূরে জলচৌকির ওপরে রক্ষিত কাঠের সেই মুখখানির দিকে নির্নিমেষে তাকিয়ে থাকে। দাড়িগোঁফ ভরা মুখখানির মধ্যে ধারালো ছুরির ফলার মতন চকচকে চোখের তারা দুটো হঠাৎ কেমন জল জল করে ওঠে মুহূর্তের জন্য। আরও দশ বছর পরে গলির মধ্যে কানাই মিস্ত্রি সেই কাঠের ছোট্ট কারখানাটি তেমনিই আছে, তবে লোকটার অনেক পরিবর্তন হয়েছে। শীর্ণ পাকানো দেহটা যেন কেমন ধনুকের মতন বেঁকে গিয়েছে। ঝাঁকড়া চুল ও গোবদারি পেকে সব সাদা সোনের মতন হয়ে গিয়েছে। চোখের ক্ষীণ দৃষ্টিতে আজকাল আর নজর চলে না বললেও হয়, তবু সেই ক্ষীণ দৃষ্টির দিয়েই ঠুকঠুক করে কাজ করে কানাই মিস্ত্রি। তবে আগের চাইতে অনেক ধীরে, অনেক আস্তে। সামান্য একটা ফুল বা লতা তুলতেই প্রায় 10-15 দিন লেগে যায়, তাও আগের মতন হয় না। সেই অত্যাশ্চর্য কারুশিল্প সে যেন আর ফুটিয়ে তুলতে পারে না। গলির মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে। নতুন যে চওড়া রাস্তা বের হয়েছে, পূর্ব দিকের কিছুটা অংশ তার কবলে পড়েছে। দু চারটে নতুন বাড়িও উঠেছে। ইদানিং আর তেমন কাজ না করতে পারার জন্য অত্যন্ত অভাব দেখা দিয়েছে। মাঝে মধ্যে তাই কতটা বাধ্য হয়েই ওই শীর্ণ বাধ্য পীড়িত দেহ উপোস দিতে হয় কানাই মিস্ত্রিকে।
আগের সেই শিল্প ও প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না বলে ইদানিং কয়েক বছর ধরেই তার হাতের তৈরি জিনিসের দাম ও চাহিদা দুটোই কমে এসেছিল। পেটের জ্বালা বড় জ্বালা, শেষ পর্যন্ত কানাই মিস্ত্রিকে বের হতে হলো। গোটা দুই কাঠের ফুলদানি ও সেই মুখখানি একটা শীর্ণ থলির মধ্যে নিয়ে, কিন্তু দীর্ঘদিনের অনভ্যাসের ফলে ও অনাহারে ক্লান্তিতে পা দুটো কাঁপতে থাকে। প্রথম প্রথম নিজেই সে বহুকাল আগে হাতে তৈরি জিনিস কলেজ স্ট্রিটে কমলা স্টোরসে বিক্রি করতে যেত। তারপর তার হাতের কাজের সুখ্যাতি ও প্রশংসা জড়িয়ে পড়ায় তাকে আর বিক্রি করবার জন্য যেতে হতো না। দোকানদারেরাই খোঁজ নিয়ে নিয়ে তার ঘরে আসতো মাল কিনতে। বহুকাল পরে কানাই মিস্ত্রি কমলা স্টোরসের সামনে এসে দাঁড়ালো, কিন্তু দোকানের আজ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে দীর্ঘ কয়েক বছরের ব্যবধানে। সুদৃশ্য আলো ঝলকিত সব শোকেসগুলোতে রকমারি সব দামি দামি জিনিসপত্র ঝলমল করছে। কাউন্টারের সব সেলসম্যানরা ব্যস্ত খরিদ্দারদের নিয়ে, নানা বয়সের অগন্তি সব খরিদ্দারের ভিড়ে কমলা স্টোরস যেন গম গম করছে। কমলা স্টোরসের মালিক অরবিন্দবাবুরই খোঁজ করে কানাই মিস্ত্রি কাউন্টারে গিয়ে, ছোকরা মতন একজন সেলসম্যান মৃদু হেসে বলে, অরবিন্দবাবু, তিনি তো এখন আর এ দোকানের মালিক নন, এখন তো মালিক রমেনবাবু, কিন্তু কী দরকার তোমার মালিককে? কিছু কাঠের তৈরি জিনিস এনেছিলাম, ওসব জিনিস আমরা রাখি না, তুমি অন্য কোথাও চেষ্টা করো। ভালো জিনিস ছিল বাবু। না না, তুমি অন্য কোথাও দেখো। বাধ্য হয়ে তখন কানাই মিস্ত্রিকে বের হয়ে আসতে হয় দোকান থেকে। ফুটপাতটা ক্রস করতে গিয়ে মাথার মধ্যে হঠাৎ যেন কেমন ঝিমঝিম করে ওঠে, ঘুরে টোলে পড়ে যায় কানাই। আর ঠিক সেই সময় একটা গাড়ি এসে দিল ধাক্কা, চারিদিকে একটা হৈ হৈ চিৎকার, ভিড় জমে যায়। ওদিকে ধাক্কা খেয়ে পড়বার সঙ্গে সঙ্গে কানাইয়ের হাতের থলি থেকে ছিটকে কাঠের ফুলদানি দুটো ও সেই মুখখানার রাস্তায় গিয়ে পড়ে। কাঠের তৈরি মুখটা গড়াতে গড়াতে এসে একটি লোকের পায়ের ওপর পড়তেই তিনি উফ করে ওঠেন। তারপর রাস্তার আলোয় পায়ের কাছে নজর পড়তেই যেন চমকে ওঠেন। দোকানের শোকেসের উজ্জ্বল আলো পায়ের কাছে এসে পড়েছে। সেই আলোয় কাঠের তৈরি মুখখানির দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভদ্রলোক। তারপর ধীরে ধীরে নিচু হয়ে কাঠের মুখখানি তুলে নিলেন, নির্বিশেষে তাকিয়ে রইলেন সেই মুখখানির দিকে। পাশেই দণ্ডায়মান তার স্ত্রী জিজ্ঞাসা করেন, কি কি হলো? দেখো দেখো সীতা। কি? স্ত্রী সুধান স্বামীকে দেখেছো না? অবিকল সেই মুখ। কার কার মুখ গো? না না, তুমি দেখনি তাকে? সীতা আমার এক বোবা বোন ছিল, নারায়ণী, গাড়ি চাপা পড়ে 10 বছর আগে হঠাৎ মারা যায়। আশ্চর্য, অবিকল যেন নারায়ণীর মুখখানি। চেপে ধরেন ভদ্রলোক মুখখানি বুকের মধ্যে, দুচোখের কোলে জল ভরে আসে। ওদিকে ততক্ষণে রক্তারক্তি কানাই মিস্ত্রিকে যেন ভদ্রলোকের গাড়ির তলায় সে একটু আগেই চাপা পড়েছিল, তারই গাড়িতে ধরাধরি করে তুলেছে সকলে। অস্ফুট ক্ষীণ কণ্ঠে কানাই মিস্ত্রি বলতে থাকে, না না, তোকে আমি বেচবো না নারানি, তোকে আমি বেচবো না।